অনেকজন প্রশ্ন করে, ফোন করে, মৌলভী সাহেব আমি তো কাজে ব্যস্ত, রোজা রাখতে পারছি না, তা অন্য কাউকে টাকা পয়সা দিয়ে দিলে হয়ে যাবে? আমি এটা কি ঘুষ দিয়ে জান্নাতে যাওয়ার মতো ব্যাপার? আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ এতটুকু বলেছেন, রমজানের ভিতরে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় আর যদি কেউ সফরে থাকে মুসাফির অবস্থায়, তাহলে তাদের যদি সিয়াম পালন করতে কষ্ট হয় তারা অন্য মাসে গণনাটা পূরণ করে দেবে, আর যারা দুর্বল মারাত্মক অসুখ তারা ফিদিয়া দিয়ে দিবে। কি বললাম বুঝলেন? ফিদিয়া দিবে। ফিদিয়া কতটা দিবে? না অর্ধেক সা, মানে দেড় কেজির মতো ধরুন খাদ্য খাবার সে মিসকিনকে দিয়ে দিবে প্রতিনিয়ত হিসাব করে, তাই না? এ আবার কোন অসুখ? ওই অসুখ যে অসুখ ডাক্তার বলেছে আর কখনো ভালো হবে না। কি বলছি বুঝতে পারছেন? ওই অসুস্থর জন্যে, যে অসুস্থ মানুষের জন্য ডাক্তার বাবু প্রেসক্রিপশন করেছেন বা রিপোর্ট দিয়েছেন যে এ এমন এক রোগে আক্রান্ত আর কোনোদিন সুস্থতা লাভ করবে না, এই অসুস্থের জন্যে। আর তোমার 10 দিন টাইফয়েড জ্বর হয়েছে তারপরে সুস্থ, এ ফিদিয়া দিতে পাবে কে? না। আল্লাহু আকবার, খুব বরকত এবং রহমতের মাস। কত বরকত রহমত! আপনাকে একটা আশ্চর্য হাদিস শোনাচ্ছি, খুব চমৎকার। আচ্ছা, আমি যদি এখন সারা পশ্চিম বাংলার মানুষ আমাকে চেনে, আচ্ছা আমি যদি আপনাকে এখন ফোন করে বলি যে শামসুল ভাই আপনার বাড়িতে কালকে আমি মেহমানদারি করতে যাব, আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে বিছানার চাদরটা আপনার বাড়িতে বিছানো আছে খাটের উপরে ওইটা চেঞ্জ করে একটু নতুনটা দেবে না? দেবে কি দেবে না? দেবে, কারণ মুমতাজুল ইসলাম সাহেব আমাদের বাড়িতে আসছে। দুই নম্বর, দেখবেন বাড়ির উঠান আগিনা ঘর বাড়ি সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পুরাতন থালায় ভাত দেবে না নতুন থালায় দেবে। দেবে না? দেবে। তার মানে একজন অতিথি আসছে, যা তা অতিথি নয়, আল্লাহর কসম আমি নিজেকে ভেবে বলছি না, জাস্ট বোঝানোর জন্য, মারাত্মক বড় মাপের মানুষ আসছে মুমতাজুল ইসলাম। অরিজিনাল আমি বড় মাপের নয়, বোঝানোর জন্য বললাম। আপনার স্ত্রী অনেক কিছু রান্না বান্না করে রেডি, নতুন থালা বাসন বার করছে, সব পিয়ালা পিরিচ বার করছে আলমারি থেকে, আমি নতুন মেহমান আসছি তাই, তাই না? ঠিক আল্লাহ তাআলা বলছেন, ইজা দাখালা রমাজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন রমজান প্রবেশ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে রমজান ঢুকে গেছে, আসমানের দরজা সব খুলে দাও, সব দরজা গুলো খুলে দাও আসমানে, রহমতের দরজা সব খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, অসুল সিরাতির শয়াতিন আর শয়তানদেরকে লোহার জিঞ্জিরে বেঁধে দাও। বাড়িতে মেহমান এলে যখন বাড়ির মালিক যেমন ঠিক পরিপাটি করে মেহমানের মানে ওয়েলকাম জানায় না, অভিনন্দন জানায় না, আল্লাহ তাআলা ঠিক বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখাল রমাজান, রমাজান যখন প্রবেশ করে, আর একটা রওয়ায়াত এসেছে ইজা জা রমাজান, রমাজান যখন আসে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেন, আর গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, অসুল সিলাতির শায়াতিন এবং শয়তানদেরকে জিনজিল দিয়ে বেঁধে রাখা হয়। আমার রমজান মাসের মেহমান আসছে, সব ফেরেশতারা নিজ নিজ দায়িত্ব পালন করো, রহমতের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নাম বন্ধ করে দাও, শয়তানকে পর্যন্ত লোহার জিঞ্জিলে বেঁধে রাখো। এখানে একটা প্রশ্ন, যে রমজান মাসে তাহলে শয়তানকে লোহার জিঞ্জিরে বাঁধা হয়, তারপরেও তো মানুষ শয়তানি করে, করে না? আসলে ব্যাপারটা এইরকম যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান তো দুই প্রকারের,
তাই না? মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও কে শয়তান আছে, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে এই, দেখবেন লোহার সঙ্গে চম্বুক এক জায়গায় দীর্ঘদিন থাকলে ওই লোহাটাও দেখবেন অনেকটা চম্বুকের মতো আকর্ষণ নেয়, তাই না? মানে এগারো মাস এ শয়তানের সঙ্গে থেকে থেকে এর চরিত্রটা অনেকটা শয়তানের মতো ভাবধারা থাকে, তাই না? এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিঞ্জিরবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, তারপরেও শয়তানের প্রভাব মানুষকে পড়ে কি করে? একটা প্রশ্ন আসতে পারে, আমি ঠিক এইভাবে আপনাকে বোঝাতে পারি। আচ্ছা একটা বাঘ, এটা মানুষ খায় তো, দেখলে মানুষ দেখলে খেয়ে নেবে না? খেয়ে নেবে। এই বাঘটাকে যদি ছেড়ে দিয়ে রাখা হয় তাহলে কোনো মানুষকে ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। এই বাঘটাকে ধরে নেন, দশ হাত দড়ি দিয়ে এই খুঁটিটায় বেঁধে দেওয়া হলো, দশ হাত, তাহলে ছেড়ে দেওয়া অবস্থায় তার যে ক্ষমতা ছিল বাঁধার পরে সেই ক্ষমতা থাকবে? থাকবে? থাকবে না। এইবার আপনাকে বলছি, কোনো মানুষ যদি ওই দশ হাত দড়ির মধ্যে যদি চলে আসে তাহলে সে তাকে ছাড়বে? ছাড়বে না। তার মানে আমাদের উচিত যে দশ হাত দড়ির বাইরে বাইরে চলা। শয়তানকে আল্লাহ জিঞ্জিরবদ্ধ করে রেখেছে, তার মানে এটা নয় যে শয়তান ছাড়া আছে, বাঁধা আছে এটা অবশ্যই, তবে ছাড়া অবস্থায় যে উৎপাত করত বাঁধা অবস্থায় আর সেটা করে না। তারপরেও যদি আপনি তার ধারে পাশে যদি চলে আসেন বিপদে পড়ে যেতে পারে। রমজান মাসে একটা সুন্দরী মেয়ে, খুব সুন্দরী, আপনার সঙ্গে ফোনে কথা বলে আপনাকে দেখা করতে চাইছে যে চলুন একটা অমুক পার্কে গিয়ে দেখা করি। তা এতদিন ও ছিল অন্য গ্রামে, আপনি ছিলেন অন্য গ্রামে, ও শয়তান ওর কাছে রয়েছে ধরে নেন, আপনার কাছেও ওর প্রভাব আছে, দুজন দুই জায়গায়। কিন্তু যদি এই ওর বাউন্ডারির ভিতরে পার্কে নির্জনে যদি চলে আসেন তাহলে বলুন তো আপনি পাপ কাজে লিপ্ত হবেন কি হবেন না? হবে। তার মানে বোঝা যায় পাপ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখতে হবে। কি বললাম বুঝলেন? মানুষ যেমন বাঘের হাত থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় রাখে, সে তার পাপ থেকে বাঁচার জন্য কি করবে? দূরত্ব বজায় রাখবে। এটা একটা ছোট্ট কথা মাঝখানে বলে দিলাম, সকলেই প্রস্তুতি গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ আগামী রমজানের জন্য। পারলে এখন থেকেই দুটো একটা নফল সিয়াম পালন করুন, ট্রেনিং নেন, অসুস্থ কিনা বুঝতে পারা যাবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, তাই না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথের পথিক করে দিও না যে পথের মানুষদের পুত্রে তুমি আর অভিসম্পদ রয়েছে, তুমি যাদের উপরে রাগান্বিত আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিত করো না। একটা কথা আমি অনেক জায়গায় বলি, আজকেও বলছি, কিছু মানুষ আছে যারা কিছু দান করে না, না করার ফলে নিজেকে চালাক মনে করে যে আমি দিলাম না, আমার নামটা কেউ বললো না, আমি বাদ পড়ে গেলাম। না, ঘটনা ওটা নয়। ঘটনা হচ্ছে যে আজকের দিনে আল্লাহ আপনার দানটা গ্রহণ করেনি। কি বললাম বুঝতে পারছেন? যারা এখানে দান করেছেন এটা আল্লাহ তাদের দান গ্রহণ করেছে। কি বলছি বুঝতে পারছেন? কোটি 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 টাকা, কিন্তু এক টাকাও দিতে পারেনি, দিতে পারেনি নয়, আল্লাহ ওর অর্থটাকে এই মাদ্রাসার জন্য কবুল করেনি। কি বললাম কিছু বুঝতে পারছেন? একা কবুল করার একটা ব্যাপার থাকে, ওই জন্য এটাও দেখার বিষয় যে আপনি আপনার অর্থ অনেক জায়গায় ব্যয় করেন, আল্লাহ এখানে আপনার অর্থ কবুল করছে কিনা। আমার আগে অবশ্য কারি আব্দুল জব্বার ভাই বন্ধু মানুষ, উনি আদায় করছিলেন, এখানকার অবস্থা উনি ভালো জানেন, উনি এখানকার শিক্ষক, তারও আগে হয়তো কোনো বক্তা করেছেন, তাই না? জি, এখন আমারও একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি, প্রতিষ্ঠানের জলসা বলে শুধু যে বক্তব্য শুনে মানুষ চলে যাবে তা নয়, কিছু আপনাদেরকে দিয়েও যেতে হবে, দিয়েও যেতে হবে না, দিয়ে যেতে হবে। আমাকে আর আপনারা দু থেকে চার মিনিট একটা বিষয়ের টাইম দেন, আমি একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, এতক্ষণ যারা দান করেছেন স্টেজে যারা আছেন বাইরে,
আমি যদি দেড়টা পর্যন্ত থাকি স্টেজে, তাহলে আর 10 থেকে 12 মিনিট, এই 10-12 মিনিট আমার এই কথাটা শুনে তারপরে আপনি কিছু দিবেন। এক, আচ্ছা আপনারা যত জায়গায় দান করেন বলুন তো সব থেকে উত্তম দান করার জায়গা কোন জায়গাটা? মাদ্রাসা। আচ্ছা যে যা পারেন বলুন, আমি তো মারবো না আপনাকে। মাদ্রাসা, একজন বলছে মসজিদ, দুজনেরই ঠিক নয়, মাদ্রাসাও নয় মসজিদও নয়। যদি বলছেন আপনার ব্যক্তিগত মতামত, না আমি আল্লাহর কোরআন বলছি, কোরআন যেটা বলবে সেটাই। আল্লাহ উত্তম দানের জায়গা একটা বর্ণনা করছেন। এক, বাপ মা বেঁচে আছে আপনাদের, আব্বা মা অনেকজনের মারাও গেছে তাই না? তা এখানে বাপ মারা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে কেমন করে ভাত চাত খাচ্ছে কেমন করে? প্রতিদিন একটা ব্যাটার কাছে খায় না, পালি সিস্টেমে পালি, মানে এমন একটা সিস্টেম হয়েছে যে ওর বাপ মনে হয় মসজিদের মুয়াজ্জিন আর ওর মা মনে হয় ইমাম সাহেব, ওর বাপ ইমাম আর মা মুয়াজ্জিন, এরকম একটা কৌশল চলছে না? চলছে। আল্লাহু আকবার। এই দেখুন পবিত্র আল কোরআন কি বলছে, পবিত্র আল কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে আমরা যত ব্যয় করি, ব্যয় করার যত জায়গা, এই ব্যয় করার উত্তম খাত জায়গা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে নবীকে বলছেন কুল, নবী আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার ব্যাটার জন্য যে অর্থটা ব্যয় করে, সন্তান তার বাপ মায়ের জন্য যে অর্থটা ব্যয় করে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা, উত্তম ব্যয়ের জায়গা। কি বললাম বুঝলেন? তার মানে সন্তান দান করবে কার জন্য? মার বাপের জন্য। যাদের আব্বা মা বেঁচে আছে, যাদের মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, কারো আব্বা মা অসুস্থ, এরকম কোন বেটা যদি বসে থাকেন, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য একটু সহযোগিতা করুন। জানি না তারা কবরে কি অবস্থায় আছে, আর আপনার আব্বা মা যদি বেঁচে থাকে আর আপনার আব্বা যদি এই মাইকের আওয়াজ শোনে, তিনি যদি ভাবেন যে আমার ছেলে ইনকাম করতে শিখেছে, আমার জন্য 5,000 দিয়েছে, উনি রাতে আনন্দ তার ঘুমাবেন না তাই না? এত আনন্দ পাবেন। আছেন কোন এখানে সন্তান আছেন যে আমি 1,000 হোক 2,000 হোক মাদ্রাসাতে দিব আমার আব্বা মায়ের জন্য? কেউ আছেন? আছেন? ও আব্বার জন্য দিবেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। কেউ আছেন ভাই? ও আব্বা মা এবং দাদি কত? 500, 1500, আর উনি দিচ্ছেন 500। ওই যে হাত তুলেছে দেখুন কে, দিয়ে দেন। আরে ভাই 500টা টাকা এমন কোনো ব্যাপার নয়, ওটা দেওয়া যায় না? আমি তো আপনার সম্পদের সব টাকা চাইনি, আমি বলেছি 500টা টাকা দেন। আপনি এসে বলুন যে আমার আব্বা মায়ের জন্য 1,000 টাকাটা দিলাম। আপনার আব্বা মা কবরে নেকি পাবে, বেঁচে থাকলে আনন্দ পাবে। আসুন সকলেই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, 2,000 টাকা বাকি, এনে 2,000 টাকা বাকি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আরে চলে যাবার আগে আপনি এখানে কিছু দিয়ে যান, আমি তো আপনাকে চলে যেতে বলিনি। মানে দানের কথা বললে অ্যালার্জি শুরু হয়ে গেল, আর কেউ থাকবে না। কিছু দিয়ে যান, আল্লাহর রাস্তায় দেন কিছু। আপনি যদি একান্ত ভাবে চলেই যদি যান, তা কিছু দিয়ে যান মাদ্রাসাকে। ইমাম সাহেব, ও সেক্রেটারি সাহেব, উনি 1,000 দিলেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব। আল্লাহ ওনার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, ওনাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। মাদ্রাসার যারা দায়িত্বে আছেন
ন্যায় নিষ্ঠার সাথে কাজ করুন, জান্নাতে যাবার বড় একটা মাধ্যম ইনশাআল্লাহ, খুব বড় মাধ্যম জান্নাতে যাওয়ার। আমি যদি এই মুহূর্তে মোসাফির আছি, মুহাম্মদ সাল্লামের ভাষা হচ্ছে মোসাফির মুখ দিয়ে যা বলে তাই কবুল হয়ে যায়। ওই জন্য বলছি আপনার কাছে অনুরোধ, আপনি 10 টাকা হলেও একবার দেন, 10টা টাকা হলেও আপনার আব্বা মায়ের জন্য বা কারোর জন্য দেন। হ্যাঁ, মোসাফিরের দোয়া নিতে হয়। মোসাফির চোর গুন্ডা বক্তা কে হবে এটা আল্লাহ রসুল সাল্লাম বলেননি, তিনি শুধু বলেছেন মোসাফির। তা আমি যদিও এখন সফর অবস্থায় আছি,